একটা কাজ করো, ও যে তো গয়না দিতে তো গয়না দাও, তুমি শাড়ি নাও। হ্যাঁ এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, আমি শাড়ি নেব। এই শাড়ি বারোদের নাকি দীপিকা পাডুকোন কে লিখে দিব? হ্যাঁ আরো পড়লে ভাইরাল হবো। আমার জন্য মানে একটা লিপস্টিক, একটা আইলাইনার, এই দুটো নিয়ে যাবো। ও না, আমার চুলের খোপা নাই, খোপা নিয়ে যাবো। শোনো তুমি কোন আমি বেড়াতে যাইতেছ না, যাই তো কিছু লাগবো। তুমি শুধুমাত্র অর্জুন আমারে মারলা? হ্যাঁ মারলাম। এই মানুষের বায়না করে ঠিক আছে, লিমিট ক্রস করে ফেলাস তোরা, তোদের এত বায়না কিসের জন্য? হ্যাঁ বায়না একটা লিমিট থাকে, লিমিট ক্রস করে ফেলাইছিস তোরা, যত সব তুমি সব আয়োজন করো, আমি এখন গড়গড়ে খবর দিতেছি। খালি বিয়ে করবো, দুই সতীন আছে, দুই সতীনের সংসার কেউ করতে যাবো না। আরে দোস্ত আর বলিস না, বউ না খালি বায়না ধরে, এটা কিনা দেও ওটা কিনা দেও। তাই মনে করছে বাজারে গেছিলাম, একটা শাড়ি নিয়ে এলাম আর কিছু কসমেটিক্স নিয়ে আসলাম। তা শাড়ি একটা নি, বোন দুইটা, একজনে কব না বেগি আমার, আরেকজনে কব না সবকিছু আমার, এই কারাগারি বাঁচবো 3 ঘন্টা। তুই জানে দেখো একটা বুদ্ধি দিয়ে ধরে, কি বুদ্ধি? তোর তো বেশি জ্বালা যন্ত্রণা না? এমনিতে দুই বউর দলে এমনিতে ঘুরে গেলাম গা। হ্যাঁ আরো যদি আরেকটা বিয়া করি তাহলে 3 নবু, 3টার দলে আবার দেখাই যাবো না। আরে না পাগল, 3 নম্বরের বিয়া করলি ওই দুইটা 1 নম্বর আর 2 নম্বর ঝগড়া করবো, আর 3 নম্বর বউ নিয়ে তুই থাকবি, কোনো ঝামেলাই না। আরে ধরো তোর বুদ্ধ শুনলে, অল্প বয়সে মারা ফেলা কোনো গতি নাই, যত সব আমি গেলাম থাক। আরে দোস্ত 3টা না করে 4টা তো কর, 4টা গুলো আর কোনো ঝামেলাই থাকবো না। গেল গা, বুদ্ধিটা হলো না, না হলে দেখো তোমাকে দেখি
আরে দেখো দেখো, আরে ভিতরে আছে। শাড়ি? এই শাড়িটা তো আমার খুব পছন্দ হয়েছে। আরে শাড়ি আনছি, তারপরে এই যে দাও কত কসমেটিক্স আনছি। কিন্তু এই শাড়ি কার লাগি আনছো? আরে তোমাকে তো জানা একজনের নিলি হয়। শাড়িটা তো অনেক সুন্দর, আমারে মানাইবো। আচ্ছা শাড়িটা আমার জন্য আনছো না? আরে একজনের নিলে হয়, একজনের শাড়ি না আরেকজনের এই যে কসমেটিক্স আছে সেটা নেও। ধরো এই শাড়ির কথা আমি বলছিলাম আগে, দি কি আছে। ও বাবা, গয়না? হ্যাঁ, আমার অনেক পছন্দ হয়েছে গয়নাটা, দেখ কত সুন্দর গয়না। আচ্ছা তোমার তো আমি আমার জন্য গয়না আনতে বলছিলাম, ও শুধু লিপস্টিক আর পাউডার চাইছিল। এই তুমি এই মাত্রই কইলা যে শাড়ি আনতে কইছো তুমি, আবার তুমি এই মাত্রই কইছো গয়না আনতে কইছো। আমি দুইটাই আনতে বলছি। ওই কি কয়? ও কি কয়? আমি কিছুই জানি না, ও জামন্ত তাই নাকি আমি এটা নিমো না। এটা তো ঠিক হইতেছে না, তুমি কিছু কর না কে, তুমি মনে করে দাও আমি গয়না ছেড়ে দিতে চাইছি। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, ও যে তো গয়না দিতে তো গয়না দাও, তুমি শাড়ি নাও। হ্যাঁ এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, আমি শাড়ি নিমো। আজ দেখো এটা তোমাকে যা পছন্দ হয়েছে তো। হ্যাঁ আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, এটা আমার। হ্যাঁ আচ্ছা তাহলে আমি গেলাম। যাও যাও যাও, তুই শাড়ি পরবি ও তো আমি চাই চাই দেখবো, তা তো হয় না। দেখ আমি তো শাড়ির কি অবস্থা করি, কি ভালো শাড়ি তাই না? আমারে খুব মানাবো, খুব ভালো হয়েছে এই শাড়ি। আমি তো নতুন শাড়ি পাইছি, একটা কাজ করি এখন গোসল দিয়ে নতুন শাড়িটা পরি। ভাবি মা তোমারে ডাকে। আমার ডাকতেছে? হ্যাঁ শত্রুতা আছে সোনার সান তুমি খুব খুশি তাই না? শাড়ি পরবা, নতুন শাড়ি পরাইতাছি তোমারে। তোর আমার প্ল্যান সাকসেসফুল। তেমন করে
একদম মিথ্যাবাদী। ওর আমি ওই দিন চকলেট দেই নাই দেখে এই সব কইতা যা বানায় বানায় বানায়। ভাবি এটা কি মুশকিল নাকি? আরে এটা মনে নতুন শাড়ি ছোট কাইটা দিছে। হ্যাঁ এই ভাবে আছে। দেখ শাড়িটা ভালোই আছে। এক কাম করো, এটা বারবার নাই করে দেওগা দীপিকা বারো নাকি ওর দেওগা। এই এই শাড়ি বারোদের নাকি দীপিকা পাডুকোন নাকি লিখে দিব। হ্যাঁ আরে বললে ভাইরাল হবো। ভাইরাল হবো? হ্যাঁ মানে কি? আর যত ছেঁড়া যত ফ্যাশন তত ভাইরাল। ভাইরাল হওয়ার দরকার নাই। আরে তোমরা সব ভাইরাল দালুর বাদ দাও তো আমার শাড়িটার কি হবো? এই ভালো করে কো। আচ্ছা এই তুই দেখছিলি না? হ্যাঁ আমি দেখছিলাম। এই ওকে মিথ্যা কথা তো বলবো, ও তো গোলাপের মানুষ। কাজটা যদি করে থাকো ভালো করে স্বীকার করো সবার সামনে। আমি কাটছি তাহলে কি হয়েছে? হ্যাঁ তোমার কি বরাদ্দ নাই? হ্যাঁ তুমি যে দুইটা বিয়া করছো দুইটা শাড়ি আনলে কি হয়তো? তার জন্য আমি রাগের মাথায় এই শাড়িটা কাটছি। তোমার যখন সাধলাম শাড়ির কথা তখন তুমি গেলে না আমি শাড়ি নিবো না আমি কসমেটিক্স নিবো, তখন তোমার এই দুইটা আমিটা কোনে গেছিল? আমি ওইটিও নিবো আমি শাড়িও নিবো। তোমরা মারামারি করো ঝগড়া ঝগড়ি করো কাড়াকাড়ি করো, তোমরা তোমাদের মধ্যে থাকো আমি চললাম দ্বিতীয় বিয়ে করার জন্য।